একদম তাসের দেশের গান, কিন্তু এই গানটা আমি কেন গাইলাম বুঝতেই পারছো? সমস্ত তাসের ছবি, তার মানে নিশ্চয়ই তাসের সঙ্গে তো কিছু একটা ব্যাপার রয়েছে আজকে। এই হচ্ছে সেই ব্যাপারটা, অর্থাৎ আমরা চলে এসেছি আজকে তাসের দেশে। তো সেই জন্য এই গানটা দিয়ে শুরু করলাম। আমাদের রবীন্দ্রনাথের তাসের দেশ আমরা জানি, নিরতন হর্তন নিষ্কাবন। তো এই গানটা আমাদের রক্তে মিশে রয়েছে, তাই না? তাই তাসের দেশ দেখলে গানটা এসেই যায়। তো আজকে আমরা এখানে অবশ্যই ডিনার করব এবং থালি খাবো, কারণ তাসের দেশে এসে অন্য কিছু খাবো না, থালিটাই খাবো। কিন্তু তার আগে বলি নমস্কার, আমি গৈরিকা কলকাতা ক্যানভাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর আজকে অবশ্যই খাও, ভালোবেসে খাও। চলো ভেতরের অ্যাম্বিয়েন্সটা একবার দেখে নিই, চট করে। চতুর্দিকে তাসের সমস্ত, মানে কি বলবো, চতুর্দিকে তাসে ভরা, তাসের দেশ বলে কথা, তাই না? তো আমার সত্যি ভীষণ মানে বারবার মনে পড়ছে রবি ঠাকুরের সেই তাসের দেশ। আমরা নিজেরাও করেছি এক সময় পারফর্ম, তো সেই জায়গা থেকে ভীষণ একটা জড়িয়ে রয়েছে, আত্মিক সম্পর্ক রয়েছে বলা যায় এই তাসের দেশ নামটার সঙ্গে। তো আজকে এই মুহূর্তে আমি আরেকটা জিনিসও তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি বলি না যে আমরা মহিলারা কিন্তু বা মেয়েরা কিন্তু আজকে আর পিছিয়ে নেই, এরকম প্রচুর চন্দ্রনগরে রয়েছে। আমি অতীতেও দেখিয়েছি তোমাদের যে একজন ওনার হচ্ছেন একজন মহিলা। তো আমার ভীষণ আজকেও বলতে গর্ববোধ করছি, সেটা আমার চোখে মুখে প্রকাশও পাচ্ছে, যে এই যে তাসের দেশ যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি, এটি কিন্তু আবারও একজন মহিলারই সৃষ্টি। তো এই হচ্ছে সেই পল্লবী। পল্লবী, তোমাকে কলকাতা ক্যানভাসে স্বাগত জানাই। একদম, আর আর এত সুন্দর পরিবেশ, আমি তোমার সঙ্গে বিষয়টা জানবো, সেটা হচ্ছে যে রেস্টুরেন্টটা কেন তোমার মাথায় এলো? রেস্টুরেন্টটা কেন? প্রথম কথা হচ্ছে আমি বাই প্রফেশন অ্যাকচুয়ালি ফ্যাশন ডিজাইনার। আচ্ছা। কিন্তু আমার ছোটবেলা থেকে, যেহেতু আমি মানে বিগ ফ্যাট ফুডি, আমি রান্না করতে প্রচণ্ড ভালোবাসি। আচ্ছা। হ্যাঁ, নতুন নতুন ডিশেস, নতুন মানে শুধু এই নয় যে বেঙ্গলি ডিশ, মানে চাইনিজ ডিশ, কন্টিনেন্টাল, বাইরে মানে সারাক্ষণ মানে রান্না করতে। হ্যাঁ। তো সেটাই এখানে, মানে আজও যদি আমার কোনো কুকের বিক্রি অফ থাকে বা কিছু থাকে, আমি কিন্তু কিচেন গুলো হ্যান্ডেল করতে চাইছি, কারণ নিজেকেই জানতেই হবে, না হলে কিন্তু পড়া তুমি লোক দিয়ে কোনো বিজনেস না, মানে আগে সাথে ইউটিউব ওটাকে নিয়ে আইডিয়া কম, তো বিজনেস তুমি সেটাকে রান করানো পসিবল। যারা একটু ভালো রান্না বান্না জানো, তারা কিন্তু এরকম একটা চিন্তা ভাবনা করতেই পারো। আমি এরকমও গল্প জানি, আমি অনেক গল্প হয়ে যাচ্ছে আজকে, যে প্রথমে হোম ডেলিভারি শুরু করেছিল, সেই টাকা জমিয়ে জমিয়ে রেস্টুরেন্ট করেছে, এরকমও গল্প আছে। কাজে এদের এই পরিশ্রমটাকে আশা করি তোমরা উদ্বুদ্ধ হবে। তো যাই হোক, আজকে আমি কী খাবো বলো, তুমি সাজেস্ট করো এখানে কী খাওয়া উচিত। তাসের দেশের স্পেশাল থালি যেটা, শাহী বিবি গোলাম থালি, ওটা ট্রাই করো। আচ্ছা, শাহী বিবি গোলাম। খাওয়ার টেস্ট নিশ্চয়ই ভালো হবে, সেই আশা নিয়ে শুরু করছি। কি কি আছে আজকে আমি তোমাদের আগে বলে দিই। তার আগে আমি বলি, এটার যে দাম সেটা হচ্ছে 799 rupees, অর্থাৎ 799 টাকা। প্রথমে বলি কাঁসার থালায়, দেখো সুন্দর করে কাঁসার বাটি, কাঁসার থালা, এইটা দিয়ে সুন্দর করে সাজানো। প্রথমে বলছি এখানে বাসমতি চালের ভাত রয়েছে, সঙ্গে লেবু রয়েছে, বেগুন ভাজা রয়েছে, পাঁপড় রয়েছে, এখানে রয়েছে শুক্তো, মুগ ডাল, ধোকার ডালনা, চিংড়ি মাছের মালাইকারি, অবশ্যই মাটন কষা, সঙ্গে চাটনি এবং সবশেষে মিষ্টি। আর এখানে আমি নিয়েছি এক্সট্রা ফ্রেশ লাইম সোডা। তো আমি ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে শুরু করছি ফ্রেশ লাইম সোডা, কিন্তু তার আগে তোমাদের একটু বলে দিই, তারা দাও একটু খেয়ে নিই, হেভি টেস্টি, শুরুটা কিন্তু জমে গেল।
তো আমি এটা বলে নিই যে আমি কোথায় রয়েছি, আমি কিন্তু চন্দ্রনগরেই রয়েছি, স্ট্যান্ড রোডে যে চার্চ রয়েছে তার ঠিক পেছন দিকেই। এটা হচ্ছে ডেজি রে কমপ্লেক্স অপোজিট মার্বেল হাউস। এবার আমি মেন কোর্সে চলে যাই, কারণ এত খাবার দেখে না আমি বেশিক্ষণ থাকতে পারি না জানো। আমি ভাই ভেতো বাঙালি, হ্যাঁ চাইনিজ ভালোবাসি কিন্তু ভেতো বাঙালি বটে। সবার আগে শুক্তো নেবো, কিন্তু তার আগে দেখাই তোমাদের ভাতের কোয়ালিটি। দেরাদুন রাইস বড় বড় এই যে, এবং বেশ ঝরঝরে বড়ি, ভাঙা নয় কিন্তু গোটা বড়ি, আমার প্রিয় সজনে ডাটা, আলু পেঁপে সমস্ত কিছুই রয়েছে, উচ্ছে তো অবশ্যই রয়েছে। বড়িটা না ভাঙতেই বড়ির একটা সুন্দর গন্ধ কিন্তু পাওয়া যাচ্ছে। সেই সঙ্গে বলবো নুন একদম ঠিকঠাক, মানে আমি একটা ডাটা কি বললাম, ডাটাটাই কিন্তু পুরোপুরি রসটা ঢুকেছে। এই থালিটা কিন্তু শেয়ারেবল, মানে শেয়ারেবল মানে তোমরা যদি চাও তোমরা দুজনে কিন্তু ভাগ করে এটা খেতেই পারো, ওদের সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। বাহ, বাড়িতে ঢুকতে খাচ্ছি মনে হচ্ছে, খুব ভালো টেস্ট শুক্তোটা একদম। অনেস্টলি বলছি বড়ির খুব সুন্দর একটা গন্ধ রয়েছে, অনেক জায়গায় দেখেছি আমি, একটু মিষ্টি মিষ্টি হয়ে যায়, কিন্তু এখানে কিন্তু তেতো ভাবটাও আছে, হালকা একটু ঝাল ভাব রয়েছে, এরকম উচ্ছে রয়েছে, আলু রয়েছে, পেঁপে রয়েছে, আমি চাটাটা হয় না এরকম স্বাভাবিকভাবেই বোঝা যায় তাই না। যে এবার আমি একটু মুগের ডাল নিচ্ছি, মুগের ডালটা দেখো বেশ ঘন, বেশ ঘন, সঙ্গে অবশ্যই বেগুন ভাজা, এরকম বেগুন ভাজা দু পিস আছে। বাহ, হালকা ধনে পাতা, টমেটো ছোটো ছোটো করে কাটা, ভীষণ 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 ভালো। মাছের পাতা দিয়ে যেরকম আমরা খাই, এটা কিন্তু নিরামিষ মুগ ডাল কিন্তু তারপরেও টেস্টটা দুর্দান্ত। এবং ডালের কোয়ান্টিটি, শুক্তোর কোয়ান্টিটি দেখো, শেয়ার করে খাওয়াই যায় একজনের জন্য অনেকটা। এবার খাবো যেটা আমি একেবারেই খাই না কিন্তু বাস্তবিক প্রচুর খাই, ধোকার ডালনা খাবো। এই হচ্ছে ধোকার সাইজ, দু পিস আছে এখানে। যারা এই দলনাতে থাকো একটু খোঁজ খবর রাখবে, ওরা কিন্তু বিভিন্ন রকম অফার দেয়। কালকেই যেমন ছিল জামাই ষষ্ঠী উপলক্ষে আনলিমিটেড বাফেট অফার ছিল, তো সেরকম নানা রকম অফার কিন্তু ওরা দেয়, তো সেই জায়গা থেকে একটু যদি নজরে রাখো তাহলে জানতে পারবে। একদম ঘরোয়া টেস্ট, ঘরোয়া রান্না অনুভব, মানে খুব আরাম, আহামরি ঝাল নয়, গরম মশলার একটা মিষ্টি গন্ধ রয়েছে, ধনে পাতা রয়েছে, ঝোলটা কিন্তু দুর্দান্ত, আর ধোকাটাও বেশ ভালো, বেশ ফ্রেশ, ভালো মানে আমি বলতে চাইছি বেশ ফ্রেশ। এবার যাই আমার প্রচণ্ড পছন্দের গলদা চিংড়ি মালাইকারি। দেখো মেনু থালি মানে একই হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু আমার মনে হয় আমাদের ফুড ব্লগারদের কাজটা যেটা সেটা হচ্ছে যে মেনুটা তো নিশ্চয়ই বিভিন্ন রকম খাবই, যেমন চাইনিজও খাই, থালিটাই আমি বেশি প্রেফার করি কারণ আমি ওই যে বললাম মাছের ভাতে বাঙালি। তো আমাদের যেটা কাজ সেটা হচ্ছে রেস্টুরেন্টটায় কোন রেস্টুরেন্টে কী ধরনের খাবার হয়, তার টেস্ট কী, কতটা ফ্রেশ এবং কোথায়, এটারই বোধহয় রিভিউ দেওয়াটা আমাদের কাজ, সঙ্গে অবশ্যই দাম। এই যে দেখো চিংড়ির সাইজ কিন্তু যথেষ্ট ভালো সাইজ, এটা কাঠি ঢোকানো আছে, কারণ হচ্ছে চিংড়িটা যাতে বেঁকে না যায় তার জন্য, কিন্তু সাইজটা কিন্তু অবশ্যই কাঠির সমানই, এবং চিংড়ি মাছটা যথেষ্ট ফ্রেশ।
সত্যিই ভীষণ ভালো। নারকুলের একটা ব্যাপার রয়েছে, পাওয়া যাচ্ছে টেস্ট, অনবদ্য টেস্ট। আর চিংড়ি মাছটা ভীষণ ভালো মাছ। আমি ভেবেছিলাম পুরোটা খেতে পারবো না, কারণ দুপুরে অবেলায় খাওয়া হয়েছে বলে, কিন্তু মাছটা এত টেস্টি না, এটাকে আমি ছেড়ে যাবো না, কোনোভাবেই ছেড়ে যাবো না। পুরো রসগোল্লা কোয়ালিটি খেতে গেলে যেমন দূর তেমন। এবারে অনেক সময় হয় কি, কিছু জায়গা থাকে যেখানে ধরো দাম অনুযায়ী কোয়ালিটিটা মেনটেন কম হয়। আজকে একটা কমেন্ট দেখছিলাম যে গৈবিকা দিয়ে যেটা বলে সেটা আমরা বিশ্বাস করে চোখ বন্ধ করে সেখানে খেতে যেতে পারি, কারণ বিশ্বাস করি। এই বিশ্বাসটা রাখার দায়িত্বটাও আমার। এখন আর কথা বলবো না, হ্যাঁ মাথাটা খাইবো আমরা। একদম গ্রেভিটা ঢুকে গেছে রসগোল্লার মতো। এবারে আমি নিচ্ছি মাটন কষা। প্রথমে তোমাদের পিসটা দেখিয়ে দিই, এইরকম পিস দুটো আছে, কিন্তু যথেষ্ট বড় পিস। একটা জিনিস আমি বুঝতে পারছি না কেন, আমি একটু চিকেন চাপ টাইপের গন্ধ পাচ্ছি মাটনে। এটা কোনো মশলা নিশ্চয়ই ওরা দিয়েছে, যেটা একটু স্পেশাল কিছু হতেই পারে, নতুনত্ব কিছু। চিকেন চাপ বলবো না, হয়তো কেশর টেশর কিছু দিয়েছে, কেশরটা গন্ধ আমি একটা পাচ্ছি। তো কেশর দেওয়া আছে এখানে, তো আমি এখন আর রিস্ক নিই না, সবসময় রেস্টুরেন্ট ওনারকে ডেকে নিই। কেন মাংসে আমি চিকেন চাপের গন্ধ পাচ্ছি এটা আমার জানতে হবে মাটনে, তো কেন সেটা একটু বলো। একটা বাদশাহী ফ্লেভার দেওয়ার জন্য না এটাতে একটুখানি গোলাপ জল, মগজ বাটা আর তোমার কেশর ফ্লেভার দেওয়া আছে। একদম, আমি বললাম তো কেশরের একটা গন্ধ আমি পাচ্ছি, তো এটা আমি বললামই যে একটা কিছু নিশ্চয়ই ওর মাথা থেকে বেরিয়েছে, নতুন কিছু করেছে, সেটা আমাকে জানতে হবে। আমি পট করে বলবো না যে এটা খুব খারাপ ব্যাপার, চিকেনের গন্ধ পাচ্ছে মাটনে কেন। থ্যাংক ইউ বাবু, এটা একটা নতুন রেসিপি জানলাম, ভালো লাগলো। ভালো লাগলো শুনে আমারও ভালো লাগলো, বাইরে ট্রাই করবো, বাড়িতে আমার হলো কিন্তু আমি ট্রাই করবো। আর ঝালটা কিন্তু সত্যি জিভে যে হু হা করার মতো ঝাল সেটা কিন্তু নয়, খাওয়া যাচ্ছে বেশ ভালো। এখনো পর্যন্ত বলবি আমি আবার আসবো। এবার আমি একটু চাটনি নিয়ে নিচ্ছি, জেলির মতো চাটনিটা দেখো। দারুন দারুন, দুর্দান্ত টেস্ট, ভীষণ ভালো লাগলো, কিন্তু ওইটা তো আমাকে করতেই হবে। শেষ পাতে মেঝেটা পর্যন্ত দাবার ছক আমি দেখলামই মাত্র। প্রত্যেকটায় একটা বেশ সুন্দর ব্যাপার রয়েছে, একটা ইনোভেটিভ ব্যাপার রয়েছে। তো যাই হোক, আজকের খাওয়া জমে একদম ক্লিন, দুর্দান্ত খেয়েছি, ভীষণ ভালো লেগেছে। তোমরা যারা কাছে রয়েছো বলবো, তাদের দেশ অবশ্যই এসো, এবং শুধু এই থালি কেন, অন্য কিছুও তোমরা খেতেই পারো। টেস্টি আশা করি, একটা রান্না যখন টেস্টি হয়েছে তখন অন্য রান্নাও টেস্টি হবে। তো আমি যেটা খেলাম পার্সোনালি আমি যেটা বলতে পারি, ভীষণ ভালো খেলাম, তোমরা এই থালিটা অবশ্যই খেতে পারো। আর আবারও বলে দিচ্ছি, একটার সময় এটা ওপেন হয় এবং 10টা পর্যন্ত কিন্তু লাস্ট অর্ডার নেওয়া হয়। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, পরবর্তী ভিডিও নিয়ে বা কোনো রেস্টুরেন্ট নিয়ে আবারও আসবো। ততক্ষণের জন্য অবশ্যই সঙ্গে রাখো, দেখতে থাকো তোমাদের একান্ত প্রিয় পরিবার কাছের পরিবার বাজার পরিবার কলকাতা ক্যাম্পাস। আর কলকাতা ক্যাম্পাস মানে আমরা সকলেই জানি, খাও ভালোবেসে খাও, যেটা আমি অবশ্যই করে থাকি, ভালোবেসে খাই বলি খাওয়া ভালো লাগে। চলো।